গুরুকুল অনলাইন লার্নিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল হাসান পার্থ আমরা ইতিমধ্যে লেনদেন কী সেগুলো জেনেছি ঘটনা কী সেগুলো জেনেছি এবং একটি ঘটনাকে কখনও আমি লেনদেন বলতে পারি সেগুলো সম্পর্কেও জেনেছি এবং আমরা এটিও দেখেছি যে লেনদেনের ঠিক কী কী বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তোমরা প্লেলিস্ট চেক করলেই দেখবে যে এই ভিডিওটির আগে কিন্তু আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে লেনদেনের একদম গুরুত্বপূর্ণ পোর্শনগুলো নিয়ে আলোচনা করা রয়েছে এবং যদি সেই ভিডিওগুলো না দেখো তোমরা কিন্তু এর পরবর্তীতে আমরা লেনদেন রিলেটেড যে ম্যাথমেটিক্যাল আলোচনাগুলো করব সেগুলো বুঝতে পারবে না তাই এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে আমরা সরাসরি গুরুত্ব চলে আসি লেনদেনের গুরুত্ব জাতীয় জীবনে ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক জীবনে কি কী প্রথমত লেনদেনের ফলে আমার যে অর্থনৈতিক পরিবর্তনটি ঘটে সেই অর্থনৈতিক পরিবর্তন সম্পর্কে আমি সজাগ হতে পারি যেমন আমরা অনেকবার করে বলছি না যে লেনদেনের ফলে আমার আর্থিক অবস্থার একটি ধনাত্মক পরিবর্তন ঘটতে পারে একটি ঋণাত্মক পরিবর্তন ঘটতে পারে আবার লেনদেনের ফলে আমি এটিও বুঝতে পারি যে আমার কত টাকা ব্যয় হচ্ছে আমার কত টাকা আয় হচ্ছে কিংবা আমার আয়ের বিপরীতে ব্যয় কতখানি আমার ব্যয়ের ব্যয়ের বিপরীতে আয় কতখানি তাই না তাহলে যখন আমরা এই অর্থনৈতিক পরিবর্তন কিংবা আমাদের আয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ আর্থিক অবস্থার কতটুকু ধনাত্মক পরিবর্তন কতটুকু ঋণাত্মক পরিবর্তন এই ব্যাপারগুলো বুঝতে পারি তখন কিন্তু জাতীয় জীবনে এই অর্থের পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের জীবনযাত্রার যে মান সেই মানটি নির্বাহ করা নির্বাহ করা সম্ভব হয় অর্থাৎ আমরা বুঝতে পারি যে কোন সময় আমাকে মৃতব্যী হতে হবে আমাকে কতটুকু মৃতব্যী হতে হবে আমাকে এই পরিমাণ ব্যয় করার জন্য আরও কতটুকু আয় করতে হবে এই সম্পর্কিত ধারণা আমরা অর্থনৈতিক পরিবর্তনগুলো উপলব্ধির ফলে পেয়ে থাকি দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে এর ফলে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি কীরকম এটি দুইভাবে ব্যয় নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এক এটি যেমন আমাদেরকে দেখায় যে কোন কোন খাতে ব্যয় হচ্ছে তখন আমরা বুঝতে পারি যে কোন খাতের ব্যয় কতখানি কোন খাতে ব্যয় কমিয়ে আনতে হবে কোন খাতে ব্যয় বাড়িয়ে আনতে হবে কোন খাতে অপচয় হচ্ছে কোন খাতে অপচয় হচ্ছে না এবং এর ফলে আমরা একটি ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি কিংবা একই সাথে আমরা যখন দেখছি বিভিন্ন খাতগুলো পর্যালোচনা করে দেখছি আমরা কিন্তু এটিও বুঝতে পারি যে কোন খাতে কোন খাতে ব্যয় কমিয়ে আনলে আমার খুব বেশি প্রবলেম হবে না আমার খুব বেশি আর্থিক সংকট হবে না বা কোন খাতে ব্যয় কমিয়ে আনলে সেই খাতটি সেই খাতটির উপর খুব বেশি প্রভাব পড়বে না তাহলে আমরা যেমন এই লেনদেনগুলো যেমন আমাদেরকে বিভিন্ন ধরনের খাত চিহ্নিত করে দেখাচ্ছে যে কোন খাতে কত ব্যয় হচ্ছে কোন খাতে বেশি ব্যয় হচ্ছে কোন খাতে কম ব্যয় হচ্ছে ঠিক একইভাবে এটি আমাকে দেখাচ্ছে যে আয়ের বিপরীতে ব্যয় কতখানি এবং যখন আমরা আয়ের বিপরীতে ব্যয়ের পরিমাণটি দেখতে পাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে আমার আরও কতখানি আয় করতে হবে কিংবা যদি আমার আয় বাড়ানোর সুযোগ না থাকে আমার ব্যয় কতখানি নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আমরা দেখছি যে এটি আমাদের দুইভাবে ব্যয় নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে এক আয়ের সাথে কম্প্যারিজন করে দুই বিভিন্ন খাতে কত টাকা ব্যয় হলো সেই ব্যয়গুলোকে চিহ্নিত করে এবং সেই ব্যয়গুলো চিহ্নিত করার ফলে কোন খাতে বেশি ব্যয় হচ্ছে কোন খাতে ব্যয় কমিয়ে আনলে সমস্যা নেই কোন খাতে আমার অনেক বেশি পরিমাণে অপচয় হচ্ছে সেইগুলো আমরা বুঝতে পারি এবং এর ফলে আমাদের ব্যয় নিয়ন্ত্রণে অনেক বেশি সুবিধা হয় তৃতীয়ত মৃত অর্জন যেগুলো আমরা একটু আগেও বললাম যে যখন আমরা দেখছি কোনো খাতে অপচয় বেশি হচ্ছে তখন আমরা হয়তো সেই খাতের অপচয়টি কমিয়ে আনছে কিংবা যখন আমি দেখছি যে আয়ের তুলনায় আমার ব্যয় অনেক বেশি তখন আমি আমার ব্যয় করার পরিমাণটি কমিয়ে আনছে আমি আমার জীবনযাত্রার মানে পরিবর্তন আনছে এবং যখন আমি এই যে ব্যয় করার পরিমাণ পরিমাণটি কমিয়ে আনছি আমার জীবনযাত্রার মান আয়ের সাথে সংগতি রেখে আমি আমার জীবনযাত্রার মানটি পরিচালনা করছি তখন মৃত অর্জনের ক্ষেত্রে এটি একটি ভূমিকা রাখছে অর্থাৎ লেনদেনের আরেকটি গুরুত্ব হচ্ছে যে এটি আমাদেরকে মৃত ব্যয়ী হতে শেখাচ্ছে তাই না এবং সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে আর্থিক অবস্থা জানা এই ব্যাপারটি কিরকম যে আমরা যখন এই লেনদেনগুলো করে থাকি তখন আমরা বিভিন্ন ধরনের আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থাগুলো সম্পর্কে সজাগ হই এবং যখন আমরা আর্থিক অবস্থাগুলো সম্পর্কে সজাগ হই আমরা জানতে পারি যে কোথায় আমার কি পরিমাণে সম্পত্তি রয়েছে আমার কি পরিমাণে আয় রয়েছে কি পরিমাণে ব্যয় রয়েছে কি পরিমাণে দায় রয়েছে কিংবা কত টাকা আমি কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে পাবো অন্য কোনো তৃতীয় পক্ষ আমার কাছ থেকে কত টাকা পাবে অর্থাৎ কারবারের একটি সামগ্রিক আর্থিক অবস্থা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি তাহলে আমরা দেখলাম যে লেনদেন আমাদের জাতীয় জীবনে ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক জীবনে ঠিক কি কি ধরনের গুরুত্ব বহন করে আমাদের লেনদেন সম্পর্কিত থিওরিটিক্যাল আলোচনা কিংবা বেসিক আলোচনা এখানেই শেষ আমরা এর পরবর্তীতে লেনদেন এবং ঘটনার একটি বেসিক পার্থক্য দেখাবো এবং তারপরে আমরা দেখাবো যে ম্যাথমেটিক্যালি কিভাবে চিহ্নিত করতে হয় কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন না ধন্যবাদ সবাইকে